মানুষ, সাথে টি গার্ডেন, মানে বুঝেই তো যাচ্ছে যে কি ওটা বন মহোৎসব, মানে পিকনিক। তো এই পিকনিকটা হঠাৎ করে প্ল্যান করা হয়েছিল, যার জন্য আমি সবার সাথে যেতে পারিনি। আমি পরে গিয়েছিলাম, আমি বাইকে চেপে গিয়েছিলাম, বাট বাকি সবাই গাড়িতে করে গিয়েছিল। আমরা সবাই ওপেন এনএসএস ধর্মনগরী নিউট থেকে গিয়েছিলাম। ভিডিওর মধ্যে যে বা যারাই আছেন তারা সবাই ধর্মনগর ওপেন এনএসএস ইউনিটের সিনিয়র এবং জুনিয়র ভলান্টিয়ার। অরিজিনালি প্ল্যান করা হয়েছিল যে ধর্মনগর থেকে দূরে কোথাও গিয়ে পিকনিক করা হবে, কিন্তু কিছু সমস্যার জন্য ধর্মনগর থেকে 7 কিলোমিটার ভেতরে গঙ্গানগর টি গার্ডেনে আমরা বনমহোৎসব পালন করি। সাথে থাকুন, অবশ্যই একটা পিকনিকে যা যা হয় সব কিছুই আমি দেখানোর চেষ্টা করব। এবং যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাদের অবশ্যই বলবো, দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন চ্যানেলে ভিডিও আসার সাথে সাথেই বাকি ভিডিওগুলো দেখতে পারেন। সাথে থাকুন, এরকম আমি আরও অনেক ভিডিও এই চ্যানেলে নিয়ে আসবো, তার জন্যই আমি বারংবার বলছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকমই আরো মজার মুহূর্ত সামনে আছে এবং আসবে, সাথে থাকুন। Yeah.
Thank you.
কিছু নাচ, কিছু গান, ওই জায়গাটায় যে জায়গাটায় পিকনিক করতে যাবে ওই জায়গাটায় গিয়ে রান্না করে খাওয়া, এইটাই মজা পিকনিকের। তো সব শেষে বিকেল হতে চলেছে, তো খাবার না খেলে হয়, তো খাবার খাওয়ার পর ধীরে ধীরে বাড়ি ফেরার পালা। বাহ, এইটাই হচ্ছে পিকনিকের মজা এবং আনন্দ। সব কিছু শেষ, তারপর আবার ধীরে ধীরে একটু সবাই মিলে নেচে, তারপর ধীরে ধীরে বাড়ি ফেরার পালা। এটাই হচ্ছে পিকনিকের মজা এবং আনন্দ। সাথে থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।